আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এবং আমাদের বাবা মা যারা দেখে আছেন, প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। রুদ্রেশ গুজরাটে আমি রুদ্রেশ চলে আসি সব সময়ের মতো একে আর অটো কার গাড়ির শোরুমে। এই শোরুমটি বারিধারা জেবলের অবস্থিত এবং এই শোরুমে আপনারা অধিকাংশ গাড়িগুলো পেয়ে যাবেন। বিশাল একটি শোরুম, গাড়ি কালেকশন রয়েছে অনেক। আজকে আমরা চমৎকার দুটি গাড়ি দেখবো। টয়োটা প্রিয়াজ 2019 মডেলের নিউ শেপের এস টুইনিং এবং এ টুইনিং প্রিমিয়াম দুটি গাড়ি, রেডিয়েন্ট কালার। চলুন আমরা গাড়ি দুটি দেখি, ফিচার সম্বন্ধে জেনে নেই, দাম সম্বন্ধে জেনে নেই। যেহেতু রিকন্ডিশন গাড়ি, এই প্রিয়াজ গাড়ির ক্ষেত্রে লোনের কতটুকু সাপোর্ট পাওয়া যাবে সেটি আমরা জেনে নিই। অপু ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রুদ্র ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক আলহামদুলিল্লাহ, চলে আসছি আপনাদের শোরুমে, প্রায় সময় চলে আসি। অলি ভাই রিভিউ দিয়ে থাকেন, অলি ভাই এখন একটু ব্যস্ত, উনি চলে চিল্লাই গেছেন। আজকে আপনাকে নিয়ে রিভিউ করবো আমরা। ফিল্ডার, হুন্ডা গ্রেস, হুন্ডা সিভিক, আরো অনেক গাড়ি আমাদের এখানে এখন অ্যাভেলেবেল আছে। কি গাড়ি দেখবো আজকে? আমরা দেখবো দুটা চমৎকার, দুটা পিয়াস 2019 এর নিউ শেপের গাড়ি। আচ্ছা, টয়োটা প্রিয়াজ 2019 মডেলের রেড ওয়াইন কালার। রেড ওয়াইন কালার, জি। দুটি গাড়ি দেখবো আজকে আমরা। আর প্যাকেজ কি কি ভাইয়া দুটি? একটা হলো এস টুইনিং প্যাকেজ, আর একটা হলো এ টুইনিং প্রিমিয়াম প্যাকেজ। আচ্ছা ঠিক আছে, আমরা এই গাড়ি দিয়ে শুরু করি। আমরা প্রথমে এস টুইনিং দিয়ে শুরু করি। আচ্ছা, এস টুইনিং, জি, এস টুইনিং প্যাকেজ, এস টুইনিং 2019 মডেল, জি, রেড ওয়াইন কালার। আমরা তো অনেকগুলোর 2018-র অনেক প্রিয়াজগুলোর আমরা রিভিউ করেছি। এটা হলো 2019-এর নিউ শেপের গাড়ি। এটা 2019 মডেল নিউ শেপের টয়োটা প্রিয়াস এস টুইনিং প্যাকেজ। আচ্ছা, এটা সামনে আপনি দেখাই, এটা সামনে আপনার রুদ্র ভাই দেখাচ্ছি। এখানে এখানে এডি প্রদর্শন এলইডি লাইট একটু চেঞ্জ আনছে, আর আপনার ফগ লাইটটা একটু চেঞ্জ আছে, ফগ লাইট। আচ্ছা, এবং নিচে দুটি ছোট, হ্যাঁ, নিচে দুটো ফগ লাইটের মধ্যে দুটো আর এটা এলইডি লাইট সম্ভবত, জি। এটা এটা এলইডি লাইট, এটা হলো যে ইন্ডিকেটর লাইট দিস। আচ্ছা, এবং পার্কিং সেন্সর রয়েছে। পার্কিং সেন্সর রয়েছে, এবং এই গাড়ির সাথে ড্যাশ ক্যাম আসছে। লাকিলি যদি ড্যাশ ক্যাম, তারপর আপনার তার, আচ্ছা অপু ভাই আর একটু জানবো, যেহেতু এস টুইনিং 2019 মডেলের রেড ওয়াইন কালার, জি, আর রেড ওয়াইন ছাড়া কি অন্য কোনো কালার আছে? হ্যাঁ জি, আমাদের কাছে ব্ল্যাক আছে, অ্যাশ কালার আছে, বেস কালার আছে। আচ্ছা, কালার বেশ কিছু রয়েছে, কালার কয়েক বেশ কিছু রয়েছে। রুদ্র ভাই এটার অ্যালয়টা দেখেন, 2018 অ্যালয়টা, আর এটা সেম সেমই দিচ্ছে। এটা হলো গিয়া 17 ইঞ্চি অ্যালয়। আচ্ছা, 17 ইঞ্চি অ্যালয়। এটা আচ্ছা, অ্যালয়টি কি গাড়ির সাথেই আসছে? জি, এটা ফ্যাক্টরি ফিটেড। আচ্ছা, রেনশিটও গাড়ির সাথেই আসছে? হ্যাঁ, রেনশিট। ব্যাকসাইড, হ্যাঁ, ব্যাকসাইডটা আপনি দেখাই দিতে ভাই। ব্যাকসাইডটা আপনার একটা প্রিয়াজ বাংলাদেশ এখন খুব ভালোই চলছে, হাইব্রিড গাড়ি। আপনার পিছনের লাইটটাও চেঞ্জ আছে, এখন আসলে রুদ্র ভাই সব গাড়িতে আপনার ওই জাপান থেকে হাওয়ার মেশিন গুলো দিয়ে দেয়, এবং ওই আপনার স্পেশাল খুব কমই আসে, স্পেশাল না খুব কম আসে, বিশেষ করে হাইব্রিডের ক্ষেত্রে। হাইব্রিড ক্ষেত্রে, জি জি। এবং আপনার এলিয়ান গাড়ি, প্রিমিয়াম গাড়িতে কিন্তু ওগুলো সবসময় ওগুলো থাকে, এলে গাড়িতে একটু বেশি আসে। আমরা একটু পেছনের সিটে দেখি ভাই, দেখেন রুটু ভাই যে পেছনের সিট ফুলি লেদার সিট, ফুল লেদার, এবং জাপানের কাপড় আসছে এটা। আচ্ছা, আমরেস্টটা অবশ্যই রয়েছে, যে আমরেস্ট রয়েছে আমি দেখাচ্ছি আপনাকে, এবং আমরেস্টের সাথে কাপড়টা রয়েছে। টোটালি ব্ল্যাক ইন্টেরিয়র, আমরা একটু সামনে ইন্টেরিয়র দেখি। এখানে রুদ্র ভাই টোটালি ব্ল্যাক ইন্টেরিয়র, ফুল লেদার সিট, ফুল লেদার সিট। ড্রাইভিং সিট কি পাওয়ার ভাইয়া? না, ড্রাইভিং সিটটা পাওয়ার না, পাওয়ারটা আমি আপনাকে দেখাচ্ছি। পাওয়ার হচ্ছে, হ্যাঁ, এই টুইনিং প্রিমিয়াম, প্রিমিয়াম। আমরা নেক্সট গাড়িতে দেখবো, এবং সামনে স্পেস আসলে অনেক, এবং স্টারিং থেকে বেশ কিছু অপশন রয়েছে লেদার ফিনিশ। স্টারিং থেকে আপনার মাল্টিমিডিয়া এবং মিটার কন্ট্রোল করা যাবে, মিটার কন্ট্রোল করা যাবে, এবং মাল্টিমিডিয়া কন্ট্রোলার আছে এটাতে। আচ্ছা,
সিটিটার আছে? সিটিটার আছে, এটাতে সিটিটার রয়েছে এবং খুব সুন্দর একটি কাপ হোল্ডার রয়েছে এবং কনসোল বক্স রয়েছে। কনসোল বক্সে লেটার ফিনিশ পজিনে পেপারস রাখা যাবে এবং গিয়ার শিফটিও খুবই সুন্দর, খুব ছোট একটা গিয়ার শিফট, এটা খুব একটা স্মার্ট গিয়ার শিফট। ব্যাক ক্যামেরা আছে তো গাড়িতে? হ্যাঁ, গাড়িতে ব্যাক ক্যামেরাও আছে। কার্ড ইনস্টল করতে হবে, তখন সেট টাইটা চালু হবে, আপনার ব্যাক ক্যামেরা সব আসবে এটাতে। এবং জাপানি অরিজিনাল নেভি। সিলিং কি হচ্ছে? টোটালি অ্যাশকালার, অ্যাশকালার সিলিং আছে এটাতে ভাই। একটু কষ্ট করে ভাই একটু ইঞ্জিন দেখে নেই। মাইলেজ আছে 3.5 হয়েছে। প্রিমিয়ামে আর কালার কি কি আছে? প্রিমিয়ামে আমার কালার আছে, শুধু বেস কালার একটা আছে আর ব্ল্যাক কালার আছে। তিনটি কালার রয়েছে এই মধ্যে? এই মধ্যে তিনটি কালার আছে। আচ্ছা, এই গাড়ির সাথে ড্যাশ ক্যাম আসেনি এবং সামনের অপশনটি কিন্তু সেম, সামনের অপশন সব সেম, কিন্তু এখানে এটা সেম আপনার এখানে একটা সেফটি সেন্সর আছে লগে, এই পাশে একটা সেফটি সেন্সর আছে, সামনে আর পিছে মিলে বডি সেন্সর আছে 8টি। আচ্ছা, 8টি সেন্সর রয়েছে এবং রিম সেম, রিম সেম 17 ইঞ্চি আলাই গোটা সেম। জাপান থেকে আসছে রিমটি? রুদ্র ভাই এখানে স্পেয়ার হুইল আসছে এই গাড়ির সাথে, লাকিলি স্পেয়ার হুইল আসছে, যদিও হাইব্রিড গাড়িতে খুব কমই আছে। খুব সুন্দর একটি শার্ক এডিনার রয়েছে। আমরা একটু পেছনে সিটি দেখি ভাইয়া। জি ভাইয়া, এই দেখেন, তার মানে এই গাড়িতে পার্কিং চার্জ বেশি আছে। টোটালি লেদার ফিনিশ এবং আমরেস তো অবশ্যই রয়েছে। আমি একটু সামনে একটু দেখি, এই যে এই টুনিং প্রিমিয়াম যেটা সেটা হলো এটা ওয়ান সিটটা পাওয়ার, সামনে যে ড্রাইভিং সিট আছে, ড্রাইভিং সিট হলো পাওয়ার সিট। হ্যাঁ, ড্রাইভিং সিট হলো পাওয়ার সিট। কষ্ট করে যদি ড্রাইভিং এ বসেন আমরা একটু দেখি, আপনার এই টুনিং প্রিমিয়ামে যে চেঞ্জটা আছে সেটা হলো আপনার ড্রাইভিং সিটটা দিছে পাওয়ার। আচ্ছা, আর আপনার এখানে একটা হেডরেস্ট ডিসপ্লে আছে এখানে একটা, এটা আসলে রাতে ভিউটা খুব সুন্দর দেখা যায়, যে আপনি একটু একটু দেখা যাচ্ছে দেখছেন কিনা যখন এটা চলবে। আসলে দিনে রিভিউ করছি, রাতে আসলে বোঝা যায় না, এটা আপনার রাতে খুব সুন্দর হবে। এবার ডিসপ্লেতে একটা এটা মিটারটা দেখা যাবে, মিটারটা শো করবে, কিলোমিটারটা। সামনে হিটার, সিট হিটার আছে। মাইলেজ কত আছে? এটা মাইলেজ আছে হলো 39,595। খুবই সুন্দর এবং জি ওয়েস টুনিং, এস টুনিং আর এ টুনিং প্রিমিয়াম গিয়ার শিফটটা পিয়াসে সব গিয়ার শিফট সেম দিছে। দেখেন এটা ইঞ্জিনটা, আমরা সবগুলো মাইলেজ। এটা প্রাইসটা পড়বে রুদ্র ভাই
36 এটিআর অটোকার্স আর মোবাইল নাম্বারটি বলে দিন 01958244249 মোবাইল অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম ভাই জি ধন্যবাদ আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন।